नमस्कार, दिल्ली पब्लिक स्कूल पीजीटी टीजीटी पीआरटी ও আরও বেশ কয়েকটি শূন্যপদে টিচিং এবং নন টিচিং স্টাফ নিয়োগ করবে। বিভিন্ন ভ্যাকেন্সির ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা, কিভাবে প্রার্থী নির্বাচন করা হবে, কিভাবে আবেদন করবেন তা বিস্তারিতভাবে আলোচনা করব। যে বিদ্যালয়ে নিয়োগ হবে সেটি হলো দিল্লি পাবলিক স্কুল রাঁচি। এটি একটি ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল অ্যাফিলিয়েটেড টু সিবিএসসি নিউ দিল্লি। বিদ্যালয়ের ঠিকানা সেল টাউনশিপ পোস্ট অফিস ধুরুয়া রাঁচি, পিন 83404, ঝাড়খণ্ড, ইন্ডিয়া। বিদ্যালয়ের কন্ট্যাক্ট নাম্বার 0332416162 অর 6290312419 অর 9330546452। বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে স্কুলের ওয়েবসাইটে 22/12/2022 তারিখে। প্রথম পোস্টটি হল পোস্ট গ্র্যাজুয়েট টিচার পিজিটি। সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, ম্যাথামেটিক্স, সোশিওলজি, কম্পিউটার সায়েন্স। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া: এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, ফার্স্ট ডিভিশন অর ফার্স্ট ক্লাস, পোস্ট গ্র্যাজুয়েট ইন স্পেসিফাইড সাবজেক্ট উইথ বিএড। টিচিং এক্সপিরিয়েন্স: 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ টিচিং ইন আ রেপুটেড স্কুল অ্যাট 10+2 লেভেল। স্যালারি অ্যাকর্ডিং টু 7th সিপিআরসি, অর্থাৎ সেন্ট্রাল পে কমিশনের 7th পে কমিশন অনুযায়ী বেতন পাবেন। পরের পোস্টটি হল ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার টিজিটি। এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স, হিন্দি, ফিজিক্যাল এডুকেশন, ফাইন আর্টস। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া: এসেন্সিয়াল কোয়ালিফিকেশন লাগবে, ফার্স্ট ডিভিশন অর ফার্স্ট ক্লাস, পোস্ট গ্র্যাজুয়েট অর গ্র্যাজুয়েট ইন স্পেসিফাইড সাবজেক্ট উইথ বিএড। সিটেড থাকলে প্রিফারড, অর্থাৎ সিটেড থাকলে অগ্রাধিকার পাবেন। আর টিচিং এক্সপিরিয়েন্স হচ্ছে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, অর্থাৎ 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে সেকেন্ডারি অথবা 10+2 লেভেল কোনো রেপুটেড স্কুলে পড়ানোর। স্যালারি হচ্ছে একই রকমই, যে 7th পে কমিশন অনুযায়ী স্যালারি পাবেন। পরের পোস্টটি হলো প্রাইমারি টিচার পিআরটি। সাবজেক্ট হচ্ছে ইংলিশ, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল এডুকেশন, ড্যান্স। এক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া: কোয়ালিফিকেশন লাগবে ফার্স্ট ডিভিশন অর ফার্স্ট ক্লাস, পোস্ট গ্র্যাজুয়েট অর গ্র্যাজুয়েট ইন স্পেসিফাইড সাবজেক্ট উইথ বিএড অর বিপিএড, অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন হলে বিপিএড আর বাকিগুলোর ক্ষেত্রে বিএড। আর সিজেড থাকলে অবশ্যই অগ্রাধিকার পাবেন। এক্ষেত্রে টিচিং এক্সপিরিয়েন্স হচ্ছে 2 বছরের অভিজ্ঞতা লাগবে প্রাইমারি লেভেলে কোনো রেপুটেড স্কুলে। স্যালারি হচ্ছে 7th পে কমিশন অনুযায়ী স্যালারি হবে। পরের পোস্টটি হলো ট্রেনি টিচার। সাবজেক্ট হচ্ছে ইংলিশ, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স। এলিজিবিলিটি: ফ্রেশ গ্র্যাজুয়েট উইথ হায়ার অ্যাকাডেমিক অ্যাটেনমেন্ট মে অ্যাপ্লাই, অর্থাৎ এক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই, ফ্রেশ গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করতে পারেন। এদের ক্ষেত্রে, এই পোস্টটির ক্ষেত্রে স্যালারি হচ্ছে নিগোসিয়েবল। পরের পোস্টটি হচ্ছে লাইব্রেরিয়ান। এক্ষেত্রে এলিজিবিলিটি হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট অর গ্র্যাজুয়েট ইন লাইব্রেরি সায়েন্স, অর্থাৎ বিলিভ অথবা এমলিভ থাকতে হবে, আর উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এ রেপুটেড স্কুল, অর্থাৎ 2 বছরের অভিজ্ঞতা লাগবে। এক্ষেত্রে স্যালারি নেগোসিয়েবল। পরের পোস্ট হলো কাউন্সেলার। এলিজিবিলিটি হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট অর গ্র্যাজুয়েট ইন সাইকোলজি অর ক্লিনিক্যাল সাইকোলজি উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এ রেপুটেড স্কুল। স্যালারি হচ্ছে নেগোসিয়েবল। শেষ পোস্টটি হলো কম্পিউটার টিচার ফর ক্লাস 1 টু 10। এলিজিবিলিটি: পোস্ট গ্র্যাজুয়েট অর গ্র্যাজুয়েট ইন কম্পিউটার রিলেটেড সাবজেক্ট উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এ রেপুটেড স্কুল। স্যালারি নিগোসিয়েবল। এজ লিমিট: বয়সীমা হিসেব হবে 1/4/2023 তারিখ অনুযায়ী ফর অল পোস্ট, অর্থাৎ যতগুলো এই 7 রকমের যে পোস্টের কথা বললাম সব পোস্টের ক্ষেত্রেই ম্যাক্সিমাম এজ হচ্ছে 40 বছর 1/4/2023 অনুযায়ী। সিলেকশন প্রসিডিওর: ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড থ্রু ওয়াকিং ইন্টারভিউ। ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। অ্যাপ্লিকেশন ফি: 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। কিভাবে এই অ্যাপ্লিকেশন ফি জমা করবেন, না অনলাইনে জমা করতে হবে? ক্যান্ডিডেটস হ্যাভ টু সাবমিট অ্যাপ্লিকেশন ফি ডিউরিং অনলাইন ফর্ম ফিল আপ, অর্থাৎ অনলাইনে যখন ফর্ম ফিল আপ করবেন তখন এই যে 1000 টাকা সেটি আপনার সাবমিট করতে হবে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। কিভাবে আবেদন করবেন, অনলি অনলাইন অ্যাপ্লিকেশন শ্যাল বি অ্যাকসেপ্টেড। ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট শুড ফার্স্ট গো টু দ্য অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক বিলো, অর্থাৎ ভিডিও ডেসক্রিপশনে যে অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক দিয়ে দেবো
সেখানে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নাম এবং মোবাইল নাম্বার সঠিকভাবে দিয়ে আপনি পাসওয়ার্ড দেবেন, নিজের কনফার্ম পাসওয়ার্ড করে রেজিস্ট্রেশন করবেন। তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করবেন। ফিল আপ করার পর অবশ্যই একবারে যে আপনার অ্যাপ্লিকেশন ফি লাগবে সেটা পেমেন্ট করার পর একটা প্রিন্ট আউট বা হার্ড কপি করে নেবেন। প্রিন্ট আউট করে দিয়ে সেটা রেখে দেবেন ফর ফিউচার রেফারেন্স, ফিউচার রেফারেন্সের জন্য এটা রেখে দেবেন। লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লিকেশনের, অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 15/1/2023। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, অ্যাপ্লিকেশন অর সিভি সেন্ড টু অফিসিয়াল ইমেল অ্যাড্রেসেস উইল নট বি এন্টারটেন্ডেড। অর্থাৎ অ্যাপ্লিকেশনটা যদি আপনি অনলাইনে না করে অ্যাপ্লিকেশন বা সিভি যদি আপনি বিদ্যালয়ের অফিসিয়াল যে ইমেল আছে সেখানে পাঠান তাহলে সেটা কিন্তু গ্রাহ্য হবে না। দ্য ক্যান্ডিডেট শুড বিলং ফ্রম আউটসাইড অফ ঝাড়খণ্ড অ্যাটেন্ডিং দ্য ফাইনাল ইন্টারভিউ উইল বি রিমবার্স টু অ্যানি ফ্রো রেল অর বাস ফেয়ার বাই দ্য শর্টেস্ট রুট 3-টায়ার এসি। অর্থাৎ ঝাড়খণ্ডের বাইরে থেকে যারা ইন্টারভিউ দিতে যাবেন ফাইনাল, তাদের ক্ষেত্রে রেল অথবা বাসের 3-টায়ার এসি ফেয়ারটা যাতে ভাড়াটা দিয়ে দেওয়া হবে। ফর এনি কোয়ারি রিগার্ডিং রেজিস্ট্রেশন প্রসেস প্লিজ মেল আস টু principal@dpsranchi.com। অর্থাৎ যদি রেজিস্ট্রেশন বা অনলাইন ফর্ম ফিল আপ করার সময় কোনো প্রবলেম হয় বা কিছু জানার থাকে অবশ্যই এই মেল আইডিতে মেল করে জানাতে পারেন। দ্য স্কুল ম্যানেজমেন্ট রিজার্ভস দ্য রাইট টু কল অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেটস অ্যাপ্লিকেন্টস ফর ইন্টারভিউ। অর্থাৎ যদি স্কুল ম্যানেজমেন্ট মনে করে যে সবাইকে ডাকবো না, তাহলে কিন্তু শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউ ডাকতে পারে। যেহেতু আপনারা অ্যাপ্লিকেশন ফি দিচ্ছেন, আশা করি সবাইকেই ইন্টারভিউতে ডাকবে। ওয়াকিং ইন্টারভিউ, অবশ্যই ওয়াকিং ইন্টারভিউয়ের দিন অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ উইথ বায়োডাটা অ্যালং উইথ অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল দ্য একাডেমিক অ্যান্ড প্রফেশনাল সার্টিফিকেটস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ এনি টু সেট, প্রত্যেকটা দু সেট করে নেবেন। আর যেটা করবেন, টেক উইথ ইউ আ ভ্যালিড আইডি প্রুফ, অর্থাৎ ভোটার আইডি অর আধার অর প্যান অ্যান্ড টু কপিস অফ পাসপোর্ট ফটোগ্রাফ। নোটিফিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। এছাড়াও অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্কও আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনি সরাসরি অ্যাপ্লিকেশন অনলাইন করতে পারবেন। আর সরকারি বেসরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটির সব ধরনের চাকরির আপডেট পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। এইগুলির লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, লেটেস্ট আপডেট পেয়ে যাবেন। ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করুন। ভালো থাকুন, আনন্দ থাকুন, বাই।